দেশজুড়ে আকার ধারণ করেছে কোটা বিরোধী আন্দোলন চলমান এই আন্দোলনকে কেন্দ্র করে জাফর ইকবালের লেখা দুই পাতার একটি চিঠির একাংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যারই পরিপ্রেক্ষিতে এই লেখকের বই আর বিক্রি না করার ঘোষণা দিয়েছে বেশ কিছু প্রকাশনী এবং অনলাইন ভিত্তিক বইয়ের দোকানগুলো গতকাল সবার সামনে আসে জাফর ইকবালের লেখা দুপাতার একটি চিঠি যার একাংশে তিনি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয় আমার প্রিয় বিশ্ববিদ্যালয় তবে আমি মনে হয় আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে এরাই হয়তো সেই রাজাকার মুহূর্তে ছড়িয়ে পড়ে এই চিঠির স্ক্রিনশট কোটা আন্দোলন নিয়ে এই লেখকের বক্তব্যকে পরিহাস এবং ন্যাক্কারজন মনে করে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বই কেনার প্ল্যাটফর্ম বুকস অফ বেঙ্গল তারপরই তারা ঘোষণা দেয় জাফর ইকবালের লেখা বই তার আর বিক্রয় কিংবা বিপণন করবে না তেমনই একটি সিদ্ধান্ত নিয়েছে প্রগতি বইঘর নামের একটি অনলাইন ভিত্তিক বইয়ের দোকান থেকে জাফর ইকবাল স্যারের সব বই বিক্রি করা আমরা বন্ধ ঘোষণা করছি দেশের সবচেয়ে বড় অনলাইন বইয়ের হেটেছে জাফর ইকবালকে বয়কটের ভিত্তিক পথে রকমারি কচুপক্ষ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন তাদের সাইট থেকে জাফর ইকবালের সব বই নট অ্যাভেলেবেল করে দেয়া হয়েছে শুধু রকম নয় অনলাইন ভিত্তিক প্রায় ছোট বড় বইয়ের দোকানগুলো জাফর ইকবালের বই বিক্রি করবে না বলে ঘোষণা দিয়েছে এবং এখনও দিচ্ছে অতীতে জাফর ইকবালের বই বিক্রি এবং প্রমোশন করায় লজ্জিত এবং ক্ষমা প্রার্থী বলে পোস্ট দেয় বইনগর নামের আরেকটি অনলাইন দোকান প্রায় চুরানব্বই হাজার লাইক সমৃদ্ধ পেস্টটিও আর বিক্রি করবে না জাফর ইকবালের বই স্নিপা ঢাকা পোস্ট